एवरीवन गुड मॉर्निंग वेलकम टू बेंगली लाइफस्टाइल विद अपूर्णा এখন সকাল বেলা এখানে কিন্তু ঠান্ডা পড়ে গেছে কম্বল দেখতে পাচ্ছো হ্যাঁ রাতে কম্বলের প্রয়োজন হচ্ছে আর সকাল বেলা আর সন্ধ্যা থেকে কিন্তু হালকা পাতলা একটা চাদরেরও প্রয়োজন হচ্ছে হালকা পাতলা বলবো না মোটাই চাদরেরও প্রয়োজন হচ্ছে তো এখানে কিন্তু ঠান্ডা পড়ে গেছে আর সকাল সকাল দেখছো আমার বারান্দায় শেজদি দিদি সবাই বসে পড়েছে এক গাদা সবজি নিয়ে এর কারণটা হলো আজকে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া হবে রান্না বান্না হবে আর এর কারণটা হচ্ছে আজকে ভাইফোঁটা কিন্তু ভাইফোঁটা এবারে আমাদের হবে না যেহেতু আমার শাশুড়ি চলে যাওয়ার এখনও এক বছর হয়নি শাশুড়ি মা চলে যাওয়ার সেই জন্য ভাইফোঁটা হবে না তো কিন্তু ভাইফোঁটা না হলে কি হলো সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া হবে এটাই বা কি কম আনন্দ বলো আর এখানে শেজদা আমার হাজবেন্ড সবাই বসে আছে সবাই মিলে যখন আমি যখনই আমরা একসঙ্গে হই খুব হাসাহাসি মজা হয় আর কি আর পেছনে দেখো বাসনগুলো সব এনে রাখা হয়েছে এগুলো কিন্তু আমাদের ভাড়ার বাসন না আমাদের সব কেনা বাসন প্রচুর আমাদের বাসন মানে লোকে আমাদের কাছে থেকেই নিয়ে যায় আর কি বাসন তারপরে বড় বড় গ্যাসের ওভেন এগুলো সব কিনে রাখা হয়েছে কেননা প্রায়ই আমরা সবাই একসঙ্গে হয়ে যাই দেখো রান্নাবান্না হয় খাওয়া দাওয়া হয় তো সেই জন্য এগুলো কিনে রাখা হয়েছে বর্দার গ্যারেজ ভর্তি সব এগুলো পড়ে আছে এক গাদা বাসন আর এখানে দেখো জমিতে আমাদের পাশের জমিটাতে কিন্তু মই দিচ্ছে তো আমার সিনটা দেখে খুব ভালো লাগলো তাই জন্য তোমাদেরকে একটু দেখাচ্ছি এটা কিন্তু লাঙল দিচ্ছে না মই দিচ্ছে দেখো মইয়ের মতন একটা জিনিসের ওপর যে ভদ্রলোক দিচ্ছে উনি দাঁড়িয়ে আছে আর দুটো গরু টানছে তো এটাকে লাঙল দেয়া বলে না এটাকে মই দেয়া বলে তো সবাই বলছিল জমিতে মই দিচ্ছে আমি ভাবছি মইটা আবার কী জিনিস তো এবারে দেখে আমি বুঝলাম যে মইটা কী জিনিস তো আমি বলছি মই না ওটাকে লাঙল দেয়া বলে তো আমাকে বলছিল যে আমার ভাসুর সামনে গিয়ে দেখে আসো ওটা লাঙল নয় ওটা মই দিচ্ছে তো হ্যাঁ আমি দেখছি এটা মই দিচ্ছে তাই তোমাদেরকেও একটু দেখালাম যে জমিতে মই দিচ্ছে আর ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা রইল আমার তরফ থেকে তোমাদের সকলের জন্য আর এদিকে দেখো রান্নাবান্না শুরু হয়ে গেছে আজকে সব ছেলেরা রান্না করবে মানে আমার ভাসুর দেওর হাজবেন্ড এরা মিলে রান্না করবে আর আমরা কিন্তু সব বসে থাকবো তো সেই মতো মেজ দিয়ে এখানে বসে আছে আজকে আমাদের ছুটি এ দেখো বড়দি আমার ছোটদা সবাই ঘুরে ঘুরে বেড়াচ্ছে সঙ্গে আমিও আমি ফোন সরি ফোন নিয়ে ভিডিও করছি আর ঘুরে বেড়াচ্ছি আর এখানে চিকেন রান্না হচ্ছে আজকের মেনুতে আছে চিকেন একটা পাস তরকারি ভাত তো অবশ্যই তার আর চাটনি আর ডাল হয়েছে আর বেগুন ভাজা এই তো সব কিছু আগে মাংসটা করে রাখা হচ্ছে তারপর আস্তে আস্তে আরেকটা কড়াই সব কিছু হবে তো যাই হোক আজকে আমাদের রান্নাবান্নায় আর হাত লাগাতে হলো না আজকে এরা মিলে মানে আমার হাজবেন্ড আর আমার দেওর ভাসুর এরা সবাই মিলেই আজকে রান্নাটা সারছে ওই জন্য আমরা জমিয়ে গল্প করছি আর ঘুরে ঘুরে বেড়াচ্ছি এটাই এখন আজকে আমাদের কাজ
রান্নাবান্না কিন্তু সব হয়ে গেছে, আর আমাদের স্নান ধান কমপ্লিট দেখতেই পাচ্ছ। সবাই শাড়ি পরে নিয়েছি, এবার একে একে সব খাবার দাবার আমরা ধরে ধরে আমার ঘরে নিয়ে আসছি, কেননা এখানেই খাওয়া দাওয়া হবে। এবার আমাদের খাওয়া দাওয়া শুরু হবে। কতক্ষণ চিজা হাসছে? হ্যাঁ, সবাইকে তুলেছি বিকেলবেলা। সবাই মিলে বসে আবার সেই গল্প হচ্ছে, আর তার সাথে সাথে জামাইবু গাছে জল দিয়ে দিচ্ছে। আমার হাজবেন্ড কিছু গাছ লাগাচ্ছে, জামাইবু দুর্গাপুর গিয়েছিল দিদিকে রেখে, তো ওখান থেকে দুর্গাপুর থেকে আসার সময় অনেক গাছ নিয়ে এসছে, সেগুলোকে লাগানো হচ্ছে। দেখতে পাচ্ছ বর্দিও মাঠে নেমে গেছে। তো সবাই মিলে বেশ আনন্দ করেই সকাল থেকে বিকেল এখন পর্যন্ত খুব ভালোভাবে আনন্দ করে কাটলো। আশা করি রাত্রিটাও খুব আনন্দ করে কাটবে, রাত্রেও একসঙ্গে খাওয়া দাওয়া হবে, রাত্রে লুচি আলুর দম হবে। তো রাত্রি পর্যন্ত ভিডিওটা আমি কন্টিনিউ করিনি, এখানে মেজ দাও আছে, সবাই আছে, আশেপাশে সবাই ছড়িয়ে ছিটিয়ে আছে। আর প্রিয়াংশু ওর ফ্রেন্ডের সাথে দেখো ব্যাডমিন্টন নিয়ে মানে খেলবে আর কি, ওর ব্যাডমিন্টনের ককটা হারিয়ে গেছে, ওপরে উঠে গেছে ভালোটা, তো এই নিয়ে ও একটু চেঁচামেচি করছে। তো প্রিয়াংশুরও এখানে দিনগুলো ভীষণ ভালো কাটছে, সবার সাথে খুব মজা করে কাটাচ্ছে। তো তোমরা অনেকেই কমেন্ট করছো আমরা কবে যাব কবে যাব, তো যতদিন না স্কুল খুলছে ততদিন আমরা যাচ্ছি না, আজকে ক্লিয়ার করে তোমাদেরকে বলে দিলাম। আর অনলাইন ক্লাস চলছে, স্কুলের ক্লাসও অনলাইন, তো সেই জন্য ওখানেও গিয়ে সেই ঘরের ভেতরে ফ্ল্যাটে বন্দি হয়ে থাকতে হবে চার দেয়ালের মধ্যে, তার থেকে এখানে আমরা মুক্ত পরিবেশে মুক্ত হাওয়ায় একদম দিল খুলে নিঃশ্বাস নিচ্ছি, সবার সাথে খুব আনন্দ করে কাটাচ্ছি। আশা করি তোমরাও বুঝতে পারছো, পুরো ফ্যামিলির সাথে আমরা বেশ একটা হলিডের মতন কাটাচ্ছি। আর তার সঙ্গে সঙ্গে ত্রিনয়নের পড়াশোনাও হচ্ছে, এখানে এসেও একটা টিচার রেখেছি, তো ত্রিনয়ন প্রিয়াংশুর পড়াশোনাও তার সঙ্গে সঙ্গে চলছে, তো কোনো দিকেই অসুবিধে হচ্ছে না, সব কিছু হাসিতে খুশিতেই আমাদের কাটছে। তো আজকের এই ব্লগটা এখানে এন্ড করছি, আশা করি আজকের এই ভাইফোঁটা ব্লগটা তোমাদের ভালো লাগবে, দেখাবে নেক্সট ভিডিওতে, টাটা। ব্লগটার শেষে প্রিয়াংশুর কিছু ছোটোবেলার পিকচার তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। টাটা বাবা, টেক কেয়ার, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে।